আগে একটা সময় ছিল যখন এই রোডে আমরা চলাফেরা করতাম, তখন আমরা ভূতকে ভয় পাইতাম যে কখন ভূত এসে পড়ে। আর এখন একটা সময় হয়েছে যে এখন ভূত। Hey everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. Hello? Hello. তুমি কই? এই বাসায়। আমিও বাসায়। বেরোবা? ওকে, আমার সামনে এই যে একটা বাইক দেখা যাচ্ছে, এটার মধ্যে বাবু ভাই। অ্যান্ড বাবু ভাইয়ের সাথে আমার মাত্র এখানে দেখা হয়েছে, মানে আমরা বের হয়েছি তিনজন, আমি, পারভেজ অ্যান্ড বৃষ্টি। আমরা তিনজন একটু বের হয়েছি বিকেলে ঘোরার জন্য কাঁচাবাজার রেলগেটে এসে। আমি যখন ক্যামেরা হেলমেটে সেট আপ করতেছি, তখন বাবু ভাইয়ের সাথে দেখা। অ্যান্ড বাবু ভাইয়ের আমি জোর করে বলছি, চলেন আমরা একসাথে একটু ঘুরে আসি। আমাদের প্ল্যানটা ছিল আমরা একটু তের মুখ ব্রিজ হয়ে ওইদিক দিয়ে হয়তো পূর্বাচলের ওইদিকে কী কী যেন আছে ওইদিকে যাব, ভূতের রাস্তা টাস্তা এগুলা দেখবো। অ্যান্ড এখান থেকে বাবু ভাইরে জোর করে নিয়ে নিছি, আর রাস্তায় আরও কয়েকজন ভাইয়ের সাথে দেখা হয়েছে। এই জন্য পারভেজার বৃষ্টি তো আগে চলে গেছে, আমি পড়ে গেছি অনেক অনেক পিছনে, মানে আমার মনে হয় যে ওরা 2-3 কিলোমিটার সামনে চলে গেছে। এখন রাস্তার মধ্যে মোটামুটি ট্রাফিক আছে, এই অবস্থায় ওদেরকে ধরতে পারবো কি না কে জানে। অবশ্য আমাদের পিছনে না দেখলে থামবে অবশ্যই। ভাই, আমরা তো জীবনে একসাথে রাইড টাইড করি নাই, এই মনে হয় প্রথম যে দুইজন দুই বাইকে একসাথে, তো এক বাইকে অনেক ঘুরছি। ওকে, আজমপুর কাঁচাবাজার রেলগেট থেকে আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে। অ্যান্ড এদিকে অনেকদিন ধরেই যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম যে তেরমুখ ব্রিজটায় যাবো, তেরমুখ ব্রিজটায় যাবো, কিন্তু আজকে এমন একটা টাইমে প্ল্যান হয়েছে যে আজকে আর সাথে ড্রোন নিয়ে বের হই নাই, যে কারণে আজকে মিস করবো ড্রোনের ফুটেজগুলা। ইনশাল্লাহ এর মধ্যে আরেকদিন এসে ড্রোনের ফুটেজ নিয়ে যাব। আবহাওয়াটা এতক্ষণ তো ভালোই ছিল, কিন্তু এখন হঠাৎ কীরকম একটু মেঘলা মেঘলা হয়ে যাইতেছে। অ্যান্ড আমাদের আরেকজন বাইকার আসার কথা ছিল মিরপুর থেকে, ও বললো মিরপুরে বৃষ্টি হইতেছে। কয়টা বাজে এখন? ও প্রায় 6টা তো বাজেই, 5:45 বাজে। আর হচ্ছে চৈতি গার্মেন্টস, আর এই এলাকার নামটা আমার না ঠিক চৈতি গার্মেন্টসের মোড়ই বলে, কিন্তু এই এলাকার আরেকটা নাম আছে, নামটা এখন আমার মনে পড়তেছে না। আরে পারভেজ ফোন দিতেছে, বললাম না পারভেজ সামনে গিয়ে ফোন দিবে, ঠিক ও আমাদেরকে মিস করতেছে। হ্যাঁ, সামনে যায় ঠিকই ফোন দিয়ে ফেলছে। কথা হইলো পারভেজের সাথে, আর ও যেটা বলল যে গোপন সূত্রের মাধ্যমে ও খবর পাইছে মাজার থেকে বাম দিকে যে রোডটা ছিল পেছনে, ওই রোড দিয়ে যদি যাই তাহলে অনেক ভাঙা পড়বে, কিন্তু আগে এই রোডটা ভাঙা ছিল যে কারণে আমরা ওই দিক দিয়ে যাইতাম। বাট আজকে ও গোপন সূত্রে খবর পাইছে যে এই রোডটা নাকি এখন ভালো হয়েছে, ওই পাশেরটা ভাঙা, যে কারণে আমরা মাজার রোড থেকে সোজা যেতেছি, মানে আজমপুর রেলগেট থেকে একদম স্ট্রেট, মাজার থেকে আর বাইরে যাই নাই। দেখা যাক সামনে কি হয়। অ্যান্ড সবাই আমরা একসাথে হয়ে গেছি, আমার সামনে বাবু ভাই, অ্যান্ড বাকিরা আমার পেছনে, এই তো চলে আসছে। ওরে, যে রাস্তাটা আমরা এখন ব্যবহার করতেছি এইটা যে খুব ভালো তাও কিন্তু না, স্মুথ না, কিছুক্ষণ আগে ছিল ইট সলিং করা রাস্তা, অ্যান্ড এখন তো এটা রীতিমতো মাটি। হ্যাভি ঝাঁকি লাগতেছে, এ কারণে একটু স্লো যাইতে হইতেছে। কিছুদিন আগে আমি এই ভেতরে একটা রোড, মানে ব্রিজের ওই পাশে একটা রোডের ভিডিও করছিলাম, অ্যান্ড ওই রোড দিয়ে যখন আমি ফিরতেছি রাতে, তখন রোডটা অনেক ভৌতিক লাগছিল আমার কাছে। অ্যান্ড মজা করে একটা ভ্লগ বানাইছিলাম, যে ভ্লগের নাম দিছিলাম ভূতের ভ্লগ। অ্যান্ড এই এলাকার অনেক ভাই ও বোনেরা আমাকে মেসেজ করছে, কমেন্ট করছে যে আপনি আমাদের এলাকাকে ভূতের এলাকা বললেন, কেন এই কেন সেই কেন। বাট আসলে ওই ব্যাপারটা টোটালি ফান ছিল, ওরকম সিরিয়াস কিছু না, আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। আমি একটু মজা করে এডিট টেডিট করে আর কি ব্যাপারটাকে ভৌতিক বানানোর ট্রাই করছিলাম, এতটুকুই। টাইম হলো 5:57, অ্যান্ড আমরা শহরে ভাবটা শেষ করে একটু গ্রাম গ্রাম একটা ব্যাপারের মধ্যে ঢুকে পড়ছি। রোডটা ভালো না, আর সব কিছুই ভালো লাগতেছে। অ্যান্ড ইদানিং আমি বেশ কিছু কমেন্ট পাচ্ছি গাজীপুরে টঙ্গি ওইদিকে গিয়ে ভ্লগ করার জন্য। অ্যান্ড তাদের কমেন্টে যে রিপ্লাইটা আমার দিতে হয় যে আসলে ওই পাশের রাস্তাঘাট এখন না খুবই খারাপ, দেখা গেছে নতুন রোডের কাজ হওয়ার কারণে রোডের অবস্থা খুবই খারাপ, রোডের অবস্থাটা একটু ভালো হইলে ইনশাআল্লাহ ওইদিকে যাব এবং ভ্লগ করব। যে জিনিসটা আমাদের হয় যে আশপাশে ধরেন 10-15-20 বা 50 কিলোর মধ্যে কোনো এরিয়ায় গিয়ে যদি ভ্লগ করতে চাই, তাহলে মন থেকে একটা এরকম ইচ্ছা জাগে যে হ্যাঁ ভালো একটা রোড যাতে থাকে,
যাতে ওইরকম প্রেশারটা না যায়। এখন আমরা যখন প্ল্যান করি যে অনেক দূরে কোথাও ব্লগ করতে যাব, রাঙামাটি যাব, সাজেক যাব বা বান্দরবন যাব, তখন মাথায় এটা রাখতেই হবে যে হ্যাঁ অনেক ভাঙা চোরা বা বিভিন্ন রকম খারাপ পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হবে। দেখেন মাটির ঘর, অ্যান্ড ওই জিনিসটা মাথায় রেখে আমরা এইভাবেই বের হই। কিন্তু আশপাশে যেমন এই যে আজকের ট্যুরটা, এইদিকে আমি প্রায় মনে হয় 6 মাস বা 1 বছর পরে আসলাম। কারণ কি? কারণ হচ্ছে রোড। এই রোডটা যদি ভালো হইতো বা এই রোডটা যখন ভালো ছিল আমাদের, তখন আমি ব্লগ করতাম না। এইদিকে দেখা যেত প্রতি সপ্তাহে 2 থেকে 3 বারও আসতাম, এরকমও হইতো 10টা 12টা পর্যন্ত এই ব্রিজের এদিকে সময় কাটাইতাম, দেন আবার চলে যেতাম, বর্ষার সময় নৌকায় চড়ার জন্য আসতাম। কিন্তু এখন কেন আসা হয় না? এখন একটা কারণে আসা হয় না যে রোড খারাপ, কারণ এই রোড যদি খারাপ হয় আসতে যাইতে মন মেজাজ এমনিই খারাপ হয়ে যায়। একটা মোড় পার হইতেছি, অ্যান্ড যে এলাকাটা এখন পার হইতেছি এই এলাকাটার নাম আমি নিজেই জানি না। ও, এখানের অবস্থা দেখা মনে হইতেছে ঈদ শেষ হয় নাই। ওরে কত বাইক সামনে, কত গাড়ি, কত কিছু। হ্যাঁ, ইয়া ব্রিজের দিকে যাব। এতদিন ডাকতো বাইক থেকে সাবস্ক্রাইবাররা, এখন দেখি গাড়ি থেকেও ডাকে। অনেক ধরনের মানুষ আমাদের এই ভিডিও পছন্দ করতেছে, এই জিনিসটা অনেক ভালো লাগতেছে। বাইকাররা পছন্দ করতেছে, যারা বাইক না চালায় তারাও পছন্দ করতেছে। ওয়াও, যাক আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায় এতটুকু আসছে এবং অনেক দূর আরও যাব। এইটাই ভেতরে, মানে এই আশাটাই ভেতরে আছে আসলে। ও, ভাঙাচোরা রাস্তা পার হয়ে মনে হয় এইবার একটু ভালো রাস্তার সন্ধান পাব। এদিকে টুকটাক কাজ হয়েছে, নিচে ড্রেন লাইনের কাজ হয়েছে বলে মনে হইতেছে। ও ইয়েস, এবার একটু ভালো রাস্তা। ও, আপনি এখানেই থাকেন? আচ্ছা আচ্ছা। ওরে, আরেকজন আমাদের ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গেছে। ও আচ্ছা, কই যান? ব্রিজে। আচ্ছা, ব্রিজে যাবেন? ব্রিজে, আচ্ছা চলেন। ওরে, এইদিকে অনেক বাইকাররা আসছে, এর মধ্যে অনেকেই আমাদের ফ্যামিলি মেম্বার। বাহ বাহ বাহ, আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি। অ্যান্ড এইদিকটা দেখেন, এদিকটা আপনারা তো দেখতে পাচ্ছেন বাট আমি ফিল করতে পারতেছি যে ব্যাপারটা একটু অন্যরকম। এদিকের বাতাস, এদিকের সব কিছু একটু অন্যরকম। আচ্ছা, আপনি এদিকেই থাকেন? আচ্ছা আচ্ছা। তেরমুখ ব্রিজের আগের এই রোডটা অনেক প্রিয় আমার। আজকে এই রোডটায় গাড়ি বেশি, আর তা না হলে এটা একটু পাহাড়ি এলাকার রোডের মতো, মানে একদিকে উঁচু একদিকে নিচু। ওকে ওকে, হ্যাঁ আরেকদিন দেখা হবে। আচ্ছা ওকে, হ্যাঁ দেখা হবে ইনশাল্লাহ আরেকদিন। আমি আসি, মাঝে মাঝে আসি এদিকে। ওকে, ফাইনালি আমরা লোহার ব্রিজে উঠে পড়ছি। অ্যান্ড এই লোহার ব্রিজ পার হওয়ার পরে আমরা তেরমুখ ব্রিজ পার হব। লাস্ট ঈদের দিকে আসছিলাম, গত বছরের ঈদে সম্ভবত আসছিলাম, এই ব্রিজে এমন ভিড় ছিল 1.5 ঘন্টা লাগছে এটা পার হইতে। যে কারণে এইবার ঈদের সময় আর আসার রিস্ক নেই নাই। আজকে তো ঈদ পার হয়েছে, 2-3 দিন 4 দিন চলে গেল, তারপরেও ব্রিজের উপরে যে কি পরিমাণ ভিড় এটা না গেলে বুঝতে পারবেন না। চলেন দেখি যাই। সুপার লাগে না এলাকাটা, মানে ডান পাশে সব ধান ক্ষেত, অ্যান্ড এই পাশে ব্রিজ, এই পাশেও নদী ক্ষেত এইগুলা। অ্যান্ড আরেকটা সুন্দর জায়গা আছে হচ্ছে ডানের এই রোডটা, এদিক দিয়ে যদি ভিতরে যান তাহলে আরও অনেক বেশি মজা পাবেন। বর্ষার দিনে গেছিলাম, অন্যরকম একটা ব্যাপার ছিল, বাট শুকনা দিনেও আরেক রকম ব্যাপার কিন্তু, তাই না? নিচে ক্ষেত টেত সব কিছু মিলিয়ে ভালো লাগতেছে। আর দেখেন এখানে কত মানুষজন, কত বাইক, ওরে সবাই ছবি তুলতেছে। ঝাঁকির রাস্তা দিয়ে আসার কারণে ঘাড় ব্যথা করতেছে, আর সব কিছুই ঠিক আছে, ঝাঁকিটা একটু বেশি ছিল। নর্মালি যে জিনিসটা হয়, খারাপ রাস্তা পার হয়ে যদি লাস্টে ভালো কোনো জায়গায় আসি। ভাই, আচ্ছা যাক, না আমি যাইতে চাইছিলাম কাজকুড়াতে, কিন্তু ওই ওইদিকের রাস্তা ভালো না, এই জন্য এখানে আসছি। ভাই পার হয়ে যায়, জাম লেগে যাবো, দেখা হবে আরেক সময়। এই, আপনি অপরিচিত? হ্যাঁ, রেকর্ডে আছে। ও হ্যাঁ, রেকর্ডে আছে। এই আমি বের হয়ে যাই, আমার সাথে ওই কিছু বন্ধু বান্ধব আছে আর কি, দেখা হবে আরেকদিন। অ্যান্ড এদিকে অনেকেই আসে, এদিকে গাছের এই যে দেখেন পাকা আম, পাকা পেঁপে, বরবটি, তাল, এই জিনিসগুলো এই এলাকার, মানে এই গ্রামেরই গাছ থেকে পেরে দেন, এখানে বিক্রি করে। এই ধরনের শাকসবজি অ্যান্ড ফল টল কেনার জন্য অনেকেই আসে এখানে, আমার বড় বোনের বাসা থেকেও আসে আমি শুনছি। আজকে সুযোগ পেলে আমারও কিছু নিয়ে যেতে হবে।
ওকে, সবকিছুর পর আমরা জ্যাম ট্যাম পার হয়ে গেছি এন্ড আশা রাখতে পারি যে এখন এই রাস্তাটা ভালো। কিছু স্পিড ব্রেকার ছিল আগে, এখন আছে কিনা আমি শিওর না। হ্যাঁ আছে, স্পিড ব্রেকার আছে। তবে আজকের এই ট্যুরে, আজকে তো মেইন জায়গায় যাওয়ার আগে অন্ধকার হয়ে গেছে, এটা সন্ধ্যার অন্ধকারের চেয়ে বেশি হচ্ছে বৃষ্টির অন্ধকার। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে, আমরা বৃষ্টিকে নিয়ে আসছি এবং উপর থেকে আজকে বৃষ্টি পড়বে। যে জিনিসটা আজকের ট্যুরে সবচেয়ে বেশি ভালো লাগছে যে অনেক অনেক ফ্যামিলি মেম্বারের সাথে আজকে আমাদের দেখা হয়ে গেছে। ওরে, সময় নিয়ে আসা উচিত ছিল, তাহলে বসে আড্ডা টাড্ডা দেওয়া যেত। এমন একটা অবস্থা, সবার সাথে জ্যামে দেখা হইতেছে, কারোর সাথে থেমে একটু কথাও বলতে পারতেছি না, জ্যাম লেগে যেতেছে। এই রাস্তাটাতে যতবারই আসি ততবারই মনে হয় ঢাকা থেকে অনেক দূর চলে আসছি। এত কর্নারিং অ্যান্ড এত গাছপালা, অনেক ভালো লাগে। আগে একটা সময় ছিল যখন এই রোডে আমরা চলাফেরা করতাম, তখন আমরা ভূতকে ভয় পাইতাম যে কখন ভূত এসে পড়ে। আর এখন একটা সময় হয়েছে যে এখন ভূত এই রোডে আসতে ভয় পায়। ইয়ো ইয়ো ইয়ো, সব কিছু পার করে আমরা চলে আসছি জায়গা মতো। একটু ডার্ক, বাট বুঝতেছেন তো ফিলটা কি। অ্যান্ড প্রচুর বাতাস, অনেক ঠান্ডা বাতাস। বর্ষার দিনে এগুলা সব ডুবে যায়, শুধু এই রোডটা থাকে। অ্যান্ড ডান পাশে যেটা দেখা যেতেছে ওইটা নদী। আকাশটা মেঘলা হয়ে যাওয়াতে বেশি অন্ধকার হয়ে গেছে, তা না হলে আরেকটু আলো থাকতো এই টাইমটাতে। ও, অনেকক্ষণ রাইড করে চলে আসছি জায়গা মতো। অ্যান্ড একটা চায়ের ব্রেক তো এখানে লাগবেই লাগবে। এরকম বৃষ্টি আসলো যে মানে কোনো ভাবে ছোট একটা দোকানের মধ্যে, একটা ছোট্ট ছাউনির মধ্যে অনেকগুলা মানুষ, আর তারপর প্রায় এক দেড় ঘন্টা ওইখানে আমরা বন্দি। অ্যান্ড দেন সেই রাস্তা দিয়ে আবার আসতে হয়েছে। অ্যান্ড রাস্তা অনেক কাদা হয়ে গেছিলো, যদিও বৃষ্টিতে ভিজি নাই, বৃষ্টি শেষ হওয়ার পরেই আমরা রওনা হয়েছি। বাট শেষ দিকটা একটু কেমন কেমন হয়ে গেছে ব্লগের, এই কারণে আর এর চেয়ে বেশি কিছু শেয়ার করতে পারতেছি না। ঠিকঠাক মতো চলে আসছি, এসে শাওয়ারটা নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন এই যে এই অবস্থা। আর এখন কটা বাজে জানেন? এখন হচ্ছে রাত প্রায় 1:30 মতো। অ্যান্ড ভিডিও প্রায় এডিটিং শেষ, জাস্ট এই শর্টটা লাগাবো অ্যান্ড দেন আপলোড দিয়ে দিব, মানে এক্সপোর্ট দিয়ে আপলোড দিয়ে দিব। এক্সপোর্ট দিতে 1.5 ঘন্টার মতো সময় লাগবে, অ্যান্ড আপলোড হইতে আরও 1.5 ঘন্টা, মানে আরও 3 ঘন্টা পুরো আমার যাবে এই ভিডিওটা আপলোড হইতে। যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেই থাকেন তাহলে একটা লাইক করতেই হবে, কারণ কষ্ট তো করতেছি, খাটনি করতেছে ভাই বান্দা। অ্যান্ড লাইক দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর পরবর্তী ভিডিওতে কালকে আবার আসতেছি, যদি সুস্থ সবলভাবে থাকতে পারি। ইনশাআল্লাহ সবাই আমরা সুস্থ সবল থাকবো অ্যান্ড ভালো থাকার চেষ্টা করবো। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমরা করতে থাকবো চিয়ার্স। Check the mic and make sure it sound right, boys. It sound right, boys.